আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলর মতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। দূর হয়েছে গরমের তীব্রতা। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র সহ তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। গত কয়েকদিন ধরে চলমান ভ্যাপসা গরমকে শীতল করে কোথাও কোথাও নেমেছে অঝোর ধারা বৃষ্টি, সেই সাথে দফায় দফায় হানা দিচ্ছে ঝড় বৃষ্টি। এ অবস্থায় আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এইদিকে এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের উত্তরাংশ, বরিশাল বিভাগের উত্তরের বেশ কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অনেক এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে বা হতে যাচ্ছে। সেই সাথে এপ্রিলের বাকি দিনগুলোতে বিভিন্ন সময় উত্তর অঞ্চলের সাথে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্য অঞ্চলে বজ্র সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আপনারা সকলে পশ্চিম ও উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন আর রোদের কাজে সতর্ক থাকুন। গত 24 ঘন্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগে 60 মিলিমিটার, এছাড়া সৈয়দপুরে 51, ডিমলায় 34, রাজশাহীর বদলগাছিতে 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটির অঞ্চলে সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং তা প্রশমিত হতে পারে। এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।